আগুন লেগে কালো ধোঁয়ায় চেয়ে যায় চারপাশ। দক্ষিণ কোরিয়ার গিয়ংগিদু প্রদেশের হোয়াসাংসি এলাকায় একটি লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে প্রাণ হারান বেশ কয়েকজন, গুরুতর আহত হয়েছেন কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল 10:31 ভবনের দ্বিতীয় তলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিকেল 3টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিহতদের মধ্যে অধিকাংশই চীনা নাগরিক, তবে সেই কারখানায় কোনো বাংলাদেশি ছিল না। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের প্রবাসী বাংলাদেশিরাও। আজকে যে ঘটনাটা ঘটছে আগুনকাণ্ড, ওইটা আমাদের, আমরা যে কোম্পানিতে থাকি, 8 জন বাঙালি আমরা কাজ করি এখানে, এখানে প্রায় 20 ফুট ব্যবধান এই কোম্পানিটা। এটা ব্যাটারি একটা কোম্পানি ছিল এখানে, প্রায় আল্লাহর মতে কোনো বাঙালি বা ভাই বোন ছিল না আমাদের। আমাদের কোম্পানির সামনেই 10:30 সময় আমরা দেখলাম অল্প অল্প আগুন, 11:12 ভিতরেই আগুনটা খুব বেশি ধরনের একটু আগুন হয়ে ফায়ার সার্ভিস আইসাও ধরেন একটু পরেই বোমের মতন খালি বাস্ট হয়েছিল, একটা বিস্ফোরণ হয়েছে। এটা একটা ব্যাটারি কোম্পানি, তো ওই কোম্পানিতে আমাদের বাঙালি ভাই বোন কেউ নেই, যারা আছে সবাই রাশিয়ান চায়না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্থানীয় দমকল কর্মকর্তা জানান, একটি গুদামে 35,000 ইউনিট ব্যাটারি রাখা ছিল। সেখানে ব্যাটারি সেলগুলোতে ধারাবাহিক বিস্ফোরণ করতে থাকার এক পর্যায়ে আগুন ধরে যায়। আগুনের সূত্রপাতের সময় প্রায় 67 জন কারখানায় কাজ করতেছিলেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কাজ করছে কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।